আসসালামু আলাইকুম। আজকে দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রামে আমার নিজ বাড়িতে আমি মাননীয় সভানেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা গত 21 অক্টোবর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি করে আমাকে সদস্য সচিব করে 27 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দিয়েছেন, যে কমিটি আগামী 30 নভেম্বরের মধ্যে ইউনিয়ন পৌর উপজেলা সম্মেলন শেষ করার জন্য টার্গেট দিয়েছেন এবং 10ই ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জেলা সম্মেলন করার জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। তার পরবর্তী সময়ে আমার এলাকার মানুষ, দেবিদ্বারের আমার সহকর্মীরা, তারা আমাকে বারবার দেবিদ্বারে আসার জন্য অনুরোধ করে আসছিল। সে কারণেই আজকে আমি 21 অক্টোবরের সিদ্ধান্তের পরে আজকে প্রথম দেবিদ্বারে আসলাম। আমাকে দেবিদ্বার সহ কুমিল্লার বিভিন্ন পর্যায়ের মানুষ, জেলার বিভিন্ন জায়গায় আমাকে অভ্যর্থনা জানিয়েছে, বিশেষ করে দেবিদ্বারের গণমানুষ, চান্দিনা বাস স্ট্যান্ড বাগুড় থেকে শুরু করে আমার গ্রাম পর্যন্ত হাজার মানুষ আমাকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে এসেছে এবং মানুষের আনন্দ উল্লাস আমি দেখেছি। সে আনন্দ উল্লাস আমার দীর্ঘদিনের রাজনীতির ঊর্ধ্বে চাওয়া পাওয়ার যে আয়োজনটা ছিল, আমার নেতাকর্মীদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সে আশা আকাঙ্ক্ষার কিছুটা তাদের কাছে প্রাপ্তি ঘটেছে বলেই তারা অনেক আনন্দ উল্লাস আজকে করেছে। অনেক মিষ্টি খাওয়া, অনেক রকমের ফুল আদান প্রদান, আমাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো ইত্যাদি হয়েছে। আমি আজকে এখানে বসে আজকে কর্ণফুলি টেলিভিশনের সামনে বসে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, যিনি আমাকে গুরু দায়িত্বটি দিয়েছেন কুমিল্লা উত্তর জেলার অধীন 7টি উপজেলাতে একটি অনিয়মের অসাংগঠনিক আওয়ামী লীগ চলে আসছিল, এটাকে শুদ্ধিকরণের জন্যেই জেলা আওয়ামী লীগকে সমস্ত দায় দায়িত্ব দিয়ে আমাকে একটি কমিটি করে দিয়েছেন এখানে শুদ্ধি অভিযান চালানোর জন্যে। এখানে এই শুদ্ধি অভিযানের ভিতরে বলা হয়েছে যে এই দলে আওয়ামী লীগে কোনো অনুপ্রবেশকারীর জায়গা যেন না দেওয়া হয়, আওয়ামী লীগের সম্মেলন করতে যেয়ে যেন কোনো জায়গায় টেন্ডারবাজ, দখলবাজ, চাঁদাবাজদের জায়গা দেওয়া না হয়, এই সংগঠনে যেন রাজাকার আলবদরের সন্তান বা পরিবারের কাউকেও কমিটিতে না রাখা হয়, এই নির্দেশনাগুলো দিয়ে একটি স্বচ্ছ এবং অভিজ্ঞ রাজনৈতিক কর্মীদেরকে দিয়ে, ত্যাগী নেতাকর্মীদেরকে দিয়ে আগামী দিনের একটা নেতৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টায় যেন আমরা কাজ করতে পারি, সে আয়োজনটি করার জন্যই আমাকে দিয়েছে কাজটি করতে দিয়েছেন। আমি আজকে এখানে বসে শতভাগ বলতে পারি মাননীয় সভানেত্রী যে কাজটি করতে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে যে টার্গেট দিয়েছেন, আমাকে যেভাবে তিনি কাজ করার সুযোগ করে দিয়েছেন,
এই কাজগুলো আমি মাননীয় সভানেত্রীর দেয়া কাজগুলো আমি 100% আমি পালন করতে চাই। আমাদের কমিটি 27 জনের কমিটি আমি আপনাদের বলেছি। আমাদের আহ্বায়ক জনাব মরহুল আমিন এবং আমি দুজনে মিলে আমরা একটি যুগান্তকারী অধ্যায় রচনা করতে চাই। একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে গঠন করার জন্য যা যা করণীয় দরকার সে কাজগুলো করতে চাই। তার সাথে মুরাদনগর দাউদকান্দিতে 2টি উপজেলায় নানান রকম সমস্যা আছে, 2টি করে কমিটি আছে, সেখানে 1টি কমিটি করে দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। সেই কমিটিকে নিয়ে এবং লোকাল স্থানীয় এমপিদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ একটি আওয়ামী লীগ গঠন করার প্রচেষ্টা আমরা শুরু করেছি গত পরশুদিন। এবং দেবিদ্বারের বেলায় এখানে অনেক অভিযোগ এসেছে থানা আওয়ামী লীগের কাছে, যে অভিযোগগুলোর প্রতিলিপি আমাদের কাছে আছে। সেখানেও কাউন্সিলর লিস্ট, ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন কমিটিতে নানান রকম অনিয়ম এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধী কিছু কাজ, যেমন সমন্বয় কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ গঠনের জন্য কোনো সমন্বয় কমিটি গঠনতন্ত্রে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করবে বা যে গঠনতান্ত্রিক আয়োজন আছে সেখানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ব্যবহারের কোনো সুযোগ নাই। এবং বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নির্বাচন ইলেকশন হবে, ইউনিয়ন পরিষদে মার্কা হবে গোলাপ ফুল। সেই গোলাপ ফুল মার্কা দেখলেই যখন আমার মনে হয় যে মুসলিম লীগের মার্কা দিয়ে আওয়ামী লীগের সম্মেলন, আমার মনে হয় বল, ছাতা, প্রজাপতি ইত্যাদি মার্কার ছবি আমার কাছে আছে, যেগুলো দেখে মনে হয়েছে আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদেরকে বলেছি, বলে আমাকে তারা বলেছেন শুদ্ধি অভিযান চালু করতে হবে ভিতরে। আমি তাই আরও যে কথাগুলো শুনেছি, নমিনেশন ফর্ম বিক্রি, তারপরে কাউন্সিলর লিস্ট বিক্রি, এগুলো আওয়ামী লীগের ভিতরে নাই, আওয়ামী লীগের গঠনতন্ত্রে কোথাও নেই। এগুলোকে আমরা পরিষ্কার করতে চাই। সংগঠনের ভিতরে, গঠনতন্ত্রের ভিতরে যে কাজগুলো করার সুযোগ আছে এর ভেতর দিয়েই আওয়ামী লীগ গঠিত হবে। সে কারণে যেই ইয়েগুলো এসেছে, যেই অভিযোগগুলো এসেছে, সেই অভিযোগগুলোকে আমরা খতিয়ে দেখব। 3 জনের একটি কমিটি করা হয়েছে, আমাদের 27 জনের যেই সম্মেলন প্রস্তুতি কমিটি, সেখান থেকে 3 জন এই কমিটিতে থাকবেন, তারা আসবেন এখানে তদন্ত কমিটিতে, তদন্ত করবেন, তাদের তদন্তের নিরিখেই এই বিষয়ে সমাধান হবে। দেবিদ্বার আওয়ামী লীগের কোথাও আবার সম্মেলনের প্রয়োজন হবে কি না, আর আগামী দিনে যে সম্মেলনগুলো হবে সেই সম্মেলনগুলোতেও যে প্রক্রিয়ায় এখন আগাচ্ছে সেটাকে ঠিকমতো, এখানে আরও কিছু করণীয় আছে কি না, তো যেহেতু এগুলো খতিয়ে দেখার বিষয়, আমি সেজন্য কী হয়েছে সিদ্ধান্ত কী সেটা আমি বলতে পারবো না। আমাদের তদন্তের পরেই এই কাজগুলো আমরা শুরু করব। এর ভিতর দিয়ে আমি সব কিছুই বললাম। আমার মূল বিষয়টা আপনাদের কাছে বলার বিষয় হলো, আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রিয় নেত্রী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের দেশরত জননেত্রী শেখ হাসিনা আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, আমাকে যে বিশ্বাস করেছেন, আমাকে যেভাবে কাজগুলো করার পরামর্শ দিয়েছেন, আমি মাননীয় সভানেত্রীর পরামর্শ অনুযায়ী আমি প্রত্যেকটি কাজ করব, টার্গেট সময়ের ভিতরে চেষ্টা করব এই সম্মেলনটি শেষ করা যায় কি না। আর সপ্তাহে সপ্তাহে আমাদেরকে রিপোর্ট করার কথাও বলা হয়েছে। আমি, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, আপনাদের সবার কাছে সহযোগিতা চাই। আপনাদের অনেক খবরের কারণেই আমরা যেমন দেখি, দেশ যেমন দেখে, মাননীয় প্রধানমন্ত্রীও অনেক খবর দেখেই অনেক দেশের অনেক সমাধান হয়। আপনারা দেখেছেন 2 দিন আগে একটি ঘটনা দেবিদ্বারে, বিশ্ব পাগল মেলা,
আপনারাই রিপোর্ট করেছেন তালা বাবা, এগুলোর কারণে আমরা দেখলাম সরকার প্রশাসন ব্যবস্থা নিল। এইটাই সত্যিকার অর্থে সাংবাদিকতা, এটাই প্রকৃত সাংবাদিকতা। এই সাংবাদিকতা আপনাদের কাছে আমরা সবসময় আশা করি। কখনো সমাজের যে কোনো রকম ভুলভ্রান্তিতে আপনারা যখন আমাদেরকে তুলে ধরবেন, আমাদের কাছে 10টা চোখ থাকে না, যতটা থাকে তা আমরা দেখার চেষ্টা করি। আপনারা বাকিটা যদি দেখে আমাদের বলেন, ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, দেশটাকে যেভাবে সাজাতে চান, একটা উন্নত দেশ, একটা গণতান্ত্রিক দেশ, একটা মধ্যম আয়ের দেশ 2021 সালে, একটা উন্নতশীল দেশ 2041 সালে, সেটা আমরা করতে চেষ্টা করব। দেবিদ্বারের গণমানুষ, যেহেতু আমি দেবিদ্বারের মানুষ, সেজন্য দেবিদ্বারের মানুষের কথাও বলছি। দেবিদ্বারের প্রত্যেকটা মানুষের কাছে আওয়ামী লীগকে পৌঁছে দেওয়া, সত্যিকার অর্থে আওয়ামী লীগ দেবিদ্বারের প্রত্যেকটা মানুষের কাছে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের কথা, তার চাওয়া পাওয়ার কথা, সোনার বাংলা গড়ার কথা আমরা এক এক করে পালন করে যাবেন যে মানুষ, তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আমরা আরও বেশি সহায়তা করতে চাই। আমরা এই গণমানুষের সাথে থেকে তাকে সারা পৃথিবীর কাছে, শুধু বাংলাদেশে নয়, তিনি এখন বাংলাদেশের নেত্রী নয় শুধু, তিনি এখন বিশ্বনেত্রী, তাকে এখন সারা পৃথিবী মা, মমতাময়ী মা বলে রাখেন। সেই মানুষটাকে যে স্বপ্ন দেখেন তিনি, যিনি বাংলাদেশকে নিয়ে, তার সেই স্বপ্ন আমরা পূরণ করতে আওয়ামী লীগের কর্মীরা সচেষ্ট আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।